পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের চূড়ান্ত নির্বাচনী প্রস্তুতি নিয়ে ঊনকোটি জেলার জেলাশাসকের সাংবাদিক সম্মেলন। লোকসভা নির্বাচনের 19 এপ্রিল প্রথম পর্যায়ের নির্বাচন শেষে দ্বিতীয় দফা পূর্ব ত্রিপুরা আসনে ভোট গ্রহণ প্রক্রিয়া আগামী 26 এপ্রিল অর্থাৎ শুক্রবার। পূর্ব ত্রিপুরা আসনে ঊনকোটি জেলার অন্তর্গত 50 পাবিয়া 651 ফটিকরায়, 52 চণ্ডীপুর, 53 কৈলাসহর এই 4টি বিধানসভা কেন্দ্রে প্রশাসনিকভাবে কী ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, কতজন ভোটার, কতটা পোলিং স্টেশন সহ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন চূড়ান্ত প্রস্তুতির বিষয় নিয়ে বৃহস্পতিবার ঊনকোটি জেলাশাসক কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন জেলাশাসক দিলীপ কুমার চাকমা। আমাদের টু ইস্ট ত্রিপুরা পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির যে ভোটদান পর্ব আগামীকাল মানে 26 এপ্রিল সকাল 7 ঘটিকা থেকে বিকাল 5 ঘটিকা পর্যন্ত শিডিউল টাইমিং, এর প্রস্তুতি স্বরূপ আমরা আমাদের যে সমস্ত ইয়াররা আছেন বিভিন্ন সাব ডিভিশনে অর্থাৎ কুমারঘাট এবং কৈলাসহরে দুজন করে ইয়ারও আছেন, আমাদের 4টি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আপনারা সকলেই জানেন, 50 পাবিয়াছড়া SC, 51 ফটিকরায় SC, 52 চণ্ডীপুর জেনারেল এবং 53 কৈলাসহর জেনারেল অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিস রয়েছে আমাদের এই জেলাতে। টোটাল ভোটার রয়েছেন 194,560, তাদেরকেই আগামীকালকে নিয়ে আমাদের ভোট পর্ব। আমাদের টোটাল যে পোলিং স্টেশন 225টি রয়েছে, তার মধ্যে আমরা মহিলাদের নিয়ে, সম্পূর্ণ মহিলাদের নিয়ে 8টি পোলিং স্টেশনের চিহ্নিত করেছি। সেগুলো হচ্ছে 50 পাবিয়াছড়ার যে 11 নম্বর পোলিং স্টেশন কুমারঘাট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল ইস্ট উইং, 50-12 কুমারঘাট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল ওয়েস্ট উইং, 51-এ রয়েছে 51-12 ফটিকরয় হায়ার সেকেন্ডারি স্কুল নর্থ উইং এবং 51-13 ফটিকরয় হাই স্কুল সাউথ উইং। সিমিলারলি 52-49 বৈদ্যনাথ মজুমদার স্মৃতি হায়ার সেকেন্ডারি স্কুল নর্থ উইং, 52-48 বৈদ্যনাথ মজুমদার স্মৃতি হায়ার সেকেন্ডারি স্কুল ইস্ট উইং এবং 53-41 কৈলাসহর গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল নর্থ উইং এবং 53-42 কৈলাসহর গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল, এগুলো হবে সম্পূর্ণ মহিলা পরিচালিত ভোট কেন্দ্র। PWD ম্যানেজ আমরা 4টি জায়গাতে করেছি, প্রত্যেকটি এসিতে একটি করে। 50/10 অফিস অব দ্য SDO PWD রোড অ্যান্ড বিল্ডিংস কুমারঘাট সাব ডিভিশন, 51/11 ফটিকরায় গার্লস হাই স্কুল, 52/13 শ্রীরামপুর স্মৃতি এম হায়ার সেকেন্ডারি স্কুল সাউথ উইং, 53/45 নির্বাহী বাস্তুকারের কার্যালয় কৈলাসহর বিভাগ পূর্ত দপ্তর। এই 4টি জায়গাতে ফিজিক্যালি চ্যালেঞ্জ পার্সনদের দিয়ে ম্যানেজ করা হবে। যথারীতি আমরা ব্যবস্থা নিয়েছি, এই পোলিং টিমে এক একজন করে PWD পোলিং পার্সনেল আছেন। মডেল পোলিং স্টেশন আমরা চিহ্নিত করেছি 50/31 ভাটি দুধপুর হাই স্কুল ইস্ট উইং, 50/40 ভাটি দুধপুর হাই স্কুল ওয়েস্ট উইং, 51/46 ধনসিং চৌধুরী মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুল নর্থ উইং, 51/47 ধনসিং চৌধুরী মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুল সাউথ উইং, 52/38 গোলধারপুর রুদ্রসিং হায়ার সেকেন্ডারি স্কুল, 52/47 বৈদ্যনাথ মজুমদার স্মৃতি হায়ার সেকেন্ডারি স্কুল ওয়েস্ট উইং, 53/39 নেতাজি বিদ্যাপীঠ ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল ওয়েস্ট উইং এবং 53/40 নেতাজি বিদ্যাপীঠ ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল ইস্ট উইং। ওখানে আমরা যে সমস্ত পোলিং সেন্টারগুলো জেনারেলি হয়ে থাকে তার চাইতে একটু ডিফারেন্ট আমরা করেছি। কিছু জায়গাতে আমরা গ্রিন পোলিং স্টেশন বানিয়েছি, যাতে করে আমরা বার্তা দিতে পারি মানুষের কাছে যে গাছ লাগান, প্রাণ বাঁচান, এই একটা আমরা বার্তা দিচ্ছি। তার মধ্যে এই জায়গাতে যেগুলোকে আমরা মডেল পোলিং স্টেশন করেছি সেখানে রেস্টিং প্লেস, যাতে আমাদের সিনিয়র সিটিজেন এবং PWD ভোটার যারা আছেন তারা রেস্ট নিতে পারে, তার ব্যবস্থা করা হয়েছে, জলের ব্যবস্থা করা হয়েছে। আপনারা জানেন ডিসপার্সাল সেন্টার আজকে 2টো জায়গা থেকে আমাদের হয়ে গেছে। একটা হচ্ছে
পাবিয়াছড়া কলোনি হাই স্কুল, যেটা কুমারঘাটে অবস্থিত, এবং আরেকটা হচ্ছে রাধা কিশোর ইনস্টিটিউশন। পাবিয়াছড়া কলোনি হাই স্কুল থেকে দুটো অ্যাসেম্বলি সেগমেন্টের পোলিং টিমরা চলে গেছে, 50 পাবিয়াছড়া এসসি এবং 51 ফটিকরাই এসসির, এবং রাধা কিশোর ইনস্টিটিউশন থেকে 52 চণ্ডীপুর এবং 53 কৈলাস শহরের যত টিম আছে ওরা এখান থেকে ডিসপার্স হয়েছে। আমাদের বোর্ড পরিচালনা করার ক্ষেত্রে জেনারেল অবজারভার যিনি অ্যাপয়েন্টেড হয়েছেন তাকে সহযোগিতা করার জন্য প্রত্যেক পোলিং স্টেশন লোকেশনে, অর্থাৎ আমাদের এখানে 172 পোলিং স্টেশন লোকেশন রয়েছে, সেখানে আমরা একজন করে মাইক্রো অবজারভারের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি। তারা ইতিমধ্যে রিপোর্ট করেছে এবং কালকে ভোটিং এর সময় ওরা প্রস্তুত থাকবেন, এবং যেহেতু ওরা ইয়ার্স অ্যান্ড আইস অফ দি জেনারেল অবজারভার সমস্ত কিছু অবজার্ভ করবেন। তো সব জায়গার ক্ষেত্রে যে স্টেশনগুলো রয়েছে আমরা বলতে পারি যে পাবিয়াছড়াতে টোটাল 45 লোকেশন, ফটিকরায়ে 39 লোকেশন, চণ্ডীপুরে 42 এবং কৈলাস শহরে 46 লোকেশন রয়েছে। টোটাল 172 লোকেশনে 172 জন থাকবেন। সিভিল এবং পুলিশ সেক্টর অফিসার যারা প্রতিনিয়ত বিভিন্ন জায়গাতে তাদের যে সেক্টর অ্যালট করা হয়েছে ঘোরাফেরা করবেন, এবং কোথাও কোনো যদি প্রবলেম ওরা দেখতে পায় তারা ইমিডিয়েটলি অ্যাকশান নেওয়ার ক্ষেত্রে আমাদের যে কন্ট্রোল রুম রয়েছে কন্ট্রোল রুমে ওনারা ইনফর্ম করবেন। পুলিশ এবং সিভিল সেক্টর অফিসার একসময়ে দুজনেই মুভ করবেন, আর যথারীতি এক একজন করেও ওনারা মুভ করবেন। আমি এই ক্ষেত্রে বলছি যে 50 পাবিয়াছড়াতে 7 জন সিভিল সেক্টর অফিসার রয়েছেন এবং সিমিলারলি পুলিশ সেক্টর অফিসারও 7 জন রয়েছেন। ফটিকরায়ে রয়েছেন 7 জন, পুলিশও রয়েছেন 7 জন, চণ্ডীপুরে 6 জন করে এবং কৈলাসহরেও 6 জন করে আমাদের সেক্টর অফিসার নিযুক্ত করা হয়েছে, এবং তারা কালকে যতক্ষণ না আমাদের ভোট সম্পন্ন হচ্ছে ততক্ষণ ওনারা মুভমেন্টে থাকবেন, এবং টিল রিসিভিং অফ ইভিএমস তারা এআর ওদের সাহায্য করবেন। এতে আমাদের যে পোলিং পার্টির সঙ্গে সিকিউরিটি রয়েছে তারাও সবসময় তাদেরকে গার্ড করেই আমাদের রিসিভিং সেন্টার পর্যন্ত নিয়ে আসবেন, এবং আমাদের এই আরকেআইএই 4 অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির সমস্ত পোল ইভিএমগুলো স্ট্রং রুম এ ব্যবস্থা রাখা আছে। এখানে আমরা 51, 52, 53 এবং 50 যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি রয়েছে তার জন্য আলাদা আলাদাভাবে আমরা স্ট্রংরুমের ব্যবস্থা করেছি, এবং এখানেই এই আরকেআই এর মধ্যেই এই 4 কনস্টিটিউয়েন্সির গণনা আগামী 4 জুন এখানে সম্পন্ন হবে, তার প্রস্তুতিও আমরা নিয়ে ফেলেছি। ধন্যবাদ।